আসসালামু আলাইকুম, নিরাজ কুকিং হাউসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে বরবটি ভাজির একটা রেসিপি দেখাবো। এর জন্য আমি এখানে কিছু বরবটি কুচি করে নিয়েছি, আর পেঁয়াজ কেটে নিয়েছি, একটা নিয়েছি কাঁচামরিচ কেটে। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আমি, এখানে আমি তেল দিয়ে গরম করে নিচ্ছি। এখন এখানে কেটে রাখা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচটা আমি দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। পেঁয়াজটা আমি একটু ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজগুলো প্রায় আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে বরবটিগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন এটাকে একটু নেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু কম মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া। এখন মশলাগুলোর সাথে বরবটিগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিব। 3 মিনিট পর ভাজিটা এরকম হয়েছে। এটা এখনও পুরোপুরিভাবে সিদ্ধ হয়নি, তাই এটাকে আমি আরও কিছুক্ষণের জন্য ঢেকে দিব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি এবং দেখেন ভাজিগুলো প্রায় আমার হয়ে গেছে, বরবটিগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি এগুলোকে আরও 1 মিনিটের মতো ভালোভাবে নেড়ে চেড়ে আর একটু ভেজে নিব, তারপর আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। ভাজিগুলো হয়ে গেছে, এখন আমি এগুলা চুলা থেকে নামিয়ে নিব। ভাজিটা হয়ে গেছে, আমি এটা নামিয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এই ভাজিটা করতে সময় খুবই কম লাগে এবং খুব অল্প উপকরণেই এটি করা যায়। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।